हेलो फ्रेंड्स, हमें पेटुक महाराजर उदय चले आबार एक भालो ईटिंग शोर भिडियो निये। तो सकले भालो आछेन प्रार्थना करे कामना करे हमें भिडियो शुरू करछि। तो आज के भिडियोते की कि खाबार आछे सेटा बोले दी। एटा होच्छे भात तो आछेई, संगे डाल आछे। डालटा आज के माने थालाते निये निएछि। एटा होच्छे कचु दिए तरकारी एकटा, आछे एखाने डिमेर भुजिया, आर एखाने आछे टक दई, আর এখানে আছে কিছু মিষ্টি। মানে পরে বলছি কি কি মিষ্টি আছে। তো চলুন শুরু করি খাওয়া দাওয়া। আর সকলকে বলবো ভিডিওটা প্লিজ সবাই একটুখানি ভালো করে দেখবেন, এবং যদি আপনাদের ভালো লাগে, মনে হয় যে হ্যাঁ আপনাদের এনজয় করতে পারছেন, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে, ঠিক আছে। আর সমস্ত বন্ধুবান্ধবদের আমি জানাচ্ছি আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। যারা নতুন আসছেন তাদেরকেও আমার অনেক ওয়েলকাম জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং খুব হ্যাপি থাকুন। তো চলুন খাওয়া দাওয়া শুরু করি। ডালটা আজকে যে নিয়ে নিয়েছি আমি পাতেতে একটুখানি নিয়ে নিয়েছি, হ্যাঁ আজকে আর আলাদা করে বাটিতে নিয়ে নিই। খাই তাহলে, লেটস স্টার্ট। ভুজিয়া ডিমের ভুজিয়া তো আমার খুবই প্রিয়। ডিমের সমস্ত আইটেমই আমার খুব প্রিয়, কারণ ডিম খেতে আমি খুব ভালোবাসি। এই ভুজিয়াটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা কুঁচো আর রসুন কুঁচো এগুলো দিয়ে বানানো আছে। ফ্যান্টাস্টিক খেতে লাগে। যদি আপনারা খেতে চান বাড়িতে বানিয়ে একবার খেতে পারেন, অসাধারণ টেস্ট। এবার দইটা দিয়ে খাবো। সকলেই জানেন টক দই গরমের জন্য খুব উপকার, আর আমি টক দই তো বরাবরই ভালোবাসি। অনেক ভিডিওতেই আপনি আপনারা দেখে থাকবেন। খাই, আহা জাস্ট প্রাণটা জুড়িয়ে গেল।
এবার খাবো মিষ্টিগুলা। এই যে এটা আছে ছানার কেক, দেখতে পাচ্ছ তোমরা ছানার কেক, এটা খাই তাহলে। এটা একটু কড়া পাকের সন্দেশ, দেখতে পাচ্ছ। খুব টেস্টি। এটা হচ্ছে ক্ষীরের চপ, এই যে ভেতরে আবার একটা পুর দেওয়া আছে, এই যে ক্ষীরের চপ। কিন্তু খুব মিষ্টি, অত্যধিক মিষ্টি। তো আজকের মতন খাওয়া দাওয়া এখানেই শেষ হলো। সকলকে বলবো যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল নোটিফিকেশানটাও কিন্তু অল করে দেবেন, তাহলে নোটিফিকেশান পেলে এলেই আপনারা দেখে নিতে পারবেন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেনই, ঠিক আছে। সমস্ত বন্ধুদেরকে আমি অনেক অনেক ভালোবাসা জানাই, নতুন যে সমস্ত বন্ধুরা আসছো তাদেরকেও আমি অনেক ওয়েলকাম জানাচ্ছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, আর সবসময় স্মাইল করে থাকো, ঠিক আছে। চলো টাটা।